হ্যালো বন্ধুরা, সকলকে ফ্রিকি লাইফ চ্যানেলে স্বাগত জানাই। মোবাইল কেনার সময় অনেক ভাবনা চিন্তা করে তারপরে আমরা কোনো মোবাইল কিনি, তাই আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো 25,000-এর মধ্যে সবথেকে বেস্ট দুটি 5G মোবাইল সম্পর্কে। কেন এই দুটি মোবাইলকে আমি চয়েস করেছি তোমরা শেষ অবধি দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো চলে আসি প্রথম মোবাইলটিতে। তোমরা দেখতেই পাচ্ছ রিয়েলমি 9 Pro Plus 5G, 8GB র্যাম, 256GB ইন্টারনাল। এটার দাম আছে ফ্লিপকার্টে 26,999 টাকা, কিন্তু অ্যামাজনে আবার 2,000 টাকা দাম বেশি। এর ফিচার্সগুলো তোমরা একবার দেখে নাও। 8GB র্যাম, 256 ইন্টারনাল, 4500mAh ব্যাটারি, 60W ফাস্ট চার্জার, মিডিয়াটেক ডাইমেনসিটি 920 5G চিপসেট, আর অ্যামোলেড ডিসপ্লে, 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP ওয়াইড ক্যামেরা, 2MP ম্যাক্রো ক্যামেরা। আর ফোনের সঙ্গে আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 12 পাবো। এই হলো রিয়েলমি 9 Pro Plus-এর ফিচার্স। কেউ যদি 25,000-এর মধ্যে মোবাইল কিনতে চাও তাহলে এর থেকে বেস্ট ফোন আর হয় না, কেন যে এটাতে তোমরা 256GB ইন্টারনাল মেমোরি পাচ্ছ, যেটা অন্য কোনো ব্র্যান্ড বা অন্য কোনো কোম্পানি দিবে না এই দামে। সুতরাং আর ক্যামেরা কোয়ালিটি এতটাই ভালো, কারণ এটা আমি অলরেডি 1 বছর আমার ইউজ করা হয়ে গেছে, সেই জন্যই বলছি যে সব থেকে বেস্ট ডিল হচ্ছে রিয়েলমি 9 Pro Plus 5G। এই মোবাইলটা কেনা 256GB ভেরিয়েন্ট যেটা, সেটার কথা বলছি। কেউ আবার 128GB নিয়ে নিও না, কারণ 25,000 টাকা দামের মধ্যে 128GB না নেওয়াই বেটার। আবারও বলছি এই মোবাইলটা ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে, তোমরা যদি কার্ড অ্যাপ্লাই করো তাহলে 10% ডিসকাউন্ট দিয়ে 25,000-এর মধ্যে এই মোবাইলটা তোমরা পেয়ে যাবে। এরপরে আমরা দেখবো 25,000-এর মধ্যে বেস্ট গেমিং ফোন কোনটা। তো আমরা সরাসরি চলে যাবো ফ্লিপকার্টে। এখানে দেখতেই পাচ্ছ মডেলটা রিয়েলমি GT Neo 3T। এটার 6GB র্যাম, 128GB ইন্টারনাল, যার দাম আছে 25,999 টাকা। আর এটা হচ্ছে বেস্ট গেমিং ফোন। এর ফিচার্সে যদি আমরা চলে আসি দেখতে পাচ্ছ 6GB র্যাম, 128GB ইন্টারনাল, কোয়ালকম স্ন্যাপড্রাগন 670 পাওয়ারফুল চিপসেট, এটা গেমিং প্রসেসর। আর রিয়ার ক্যামেরা 64MP, 8MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2MP ম্যাক্রো ক্যামেরা, 16MP ফ্রন্ট ক্যামেরা, অ্যামোলেড ডিসপ্লে, 5000mAh ব্যাটারি। আর এটার সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটাতে 80W ফাস্ট চার্জ আছে, তার মানে আমরা 50% চার্জ মাত্র 12 মিনিটে করে নিতে পারবো। তোমাদের টোটাল মোবাইলটা 30 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। তাহলে কেউ যদি মনে করো যে না আমার ফাস্ট চার্জিংয়ের দরকার আছে, ইন্টারনাল মেমোরির ততটা দরকার নেই, তাহলে তোমরা এই মোবাইলটা নিতে পারো। এটা হচ্ছে বেস্ট গেমিং ফোন আন্ডার 25,000। এই মোবাইলটা রাত 12টার পর ফ্লিপকার্টে অ্যাভেলেবেল হয়ে যাবে। আর এটার যদি কেউ 256GB ভেরিয়েন্টটা নিতে চাও তাহলে সেটার দাম 30,000-এর কাছাকাছি পড়ে যাবে। ঠিক আছে, আজকের ভিডিওটা এতটুকুই। ভাই মজা আয়া।